আসসালামু আলাইকুম। লকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অষ্টম অধ্যায়ে বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা পাঠ এক ও দুই আলোচনা করেছি এবং তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটি সম্পন্ন করেছ। আজ আমরা পাঠ তিন, দুর্যোগের ধারণা ও ধরন সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক দুর্যোগ সম্পর্কে কিছু ধারণা। কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশ সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও ফসলের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে আমরা দুর্যোগ বলি। দুর্যোগ দুই ধরনের, তোমরা সবাই জানো, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে, এর উপর সাধারণত মানুষের কোনো হাত থাকে না, কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডেরই ফল। মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে, নিজেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টি অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সামাজিক সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। তাহলে মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে সেই সম্পর্কে তোমরা কিছুটা ধারণা লাভ করতে পেরেছ। এখন আমরা জানব মানবসৃষ্ট দুর্যোগ কী কী। যেমন আছে এক নম্বরে অগ্নিকাণ্ড, তিন নম্বরে আছে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, চার নম্বরে আছে বনভূমি, পাঁচ নম্বরে আছে নদী, স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি। আরো অনেক কারণ আছে, মরুকরণ ইত্যাদি আরো অনেক কারণ আছে যেগুলি মানবসৃষ্ট দুর্যোগ। এছাড়াও আছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো এগুলি তোমরা সবাই জানো। তারপরেও আমরা একটু দেখছি যে প্রাকৃতিক দুর্যোগ কোনগুলি, যেমন প্রাকৃতিক দুর্যোগ আছে, এক নম্বরে আছে যেমন বন্যা, দুই নম্বরে আছে খরা, তিন নম্বরে আছে ভূমিকম্প,
ঝড়, নদী ভাঙন, সুনামি, আগ্নেয়গিরি অগ্নুৎপাত ইত্যাদি। তাহলে আমরা এতক্ষণ দুর্যোগের ধারণা ও ধরন সম্পর্কে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। প্রথমে আছে ভূমিকম্প। এই ভূমিকম্প কথাটার সাথে তোমরা সবাই পরিচিত এবং সবাই এ সম্পর্কে কিছুটা জানো, তারপর আমরা কিছুটা ধারণা দিচ্ছি। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের সময় কিছু বুঝে ওঠার আগে একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এই একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড় মাঝারি বা মৃদু ভূমিকম্প হতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি, জাপানের ভূমিকম্প সম্পর্কে আমরা তার প্রমাণ পেয়েছি এবং তোমরা সে সম্পর্কে জানো। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি অঞ্চল বাংলাদেশের ঝুঁকির মধ্যে রয়েছে, ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে প্রায়ই মৃদু ভূমিকম্প হতে দেখা যায়। 2011 সালের 18 সেপ্টেম্বর সংঘটিত যে ভূমিকম্প সেটি পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল এবং পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই ভূমিকম্পে। ভূমিকম্পে প্রতিরোধের কোনো আগাম ব্যবস্থা নেই, তবে ভূমিকম্প সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে ভূমিকম্পটা আসলে কি, এবং ভূমিকম্প মানে আমাদেরকে নিজেকে আগে কী করতে হবে, উদ্ধার করতে হবে। আর নিজেকে উদ্ধার করতে হলে আমাদেরকে সবাইকে এই সম্পর্কে জানাতে হবে। তারপর আছে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ, সুনামি। সুনামির কথাও তোমরা নিশ্চয়ই শুনেছ। এখন সুনামি হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগের নাম, প্রাকৃতিক একটা দুর্যোগ সুনামি। এটি মূলত একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে কিংবা কোনো কারণে ভূয়াবরণের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে আশ্রয় করে, তীব্রবেগে আশ্রয় করে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকার ধারণ করতে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই উপকূলের বাড়িঘর, দালান কোঠা, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে। 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার এই ভূমিকম্পে এই সুনামির সৃষ্টি হয়। সমুদ্রের তলে দেশে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের ফলে এই সুনামির সৃষ্টি হয়। জাপানের রাজধানী টোকিও, এই টোকিও শহর থেকে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাতে উঠে। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির সাথে মাধ্যমে ছড়িয়ে মানুষের জীবন ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়ে যায় এবং সমুদ্রে যে জাহাজ ছিল সেই জাহাজগুলো সমুদ্র গর্ভে তলিয়ে যায়। তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে সুনামিটা আসলে কীরকম ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ। তারপর আছে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ, সেটা হচ্ছে ভূমিধস। এটাও বাংলাদেশে ভূমিধস প্রায়ই হয়, বিশেষ করে বর্ষাকালে।
পাহাড়ে মাটি ধসে পড়াকে ভূমিধস বলা হয়। ভূমিধসটা কি তোমরা বুঝতে পারছো? যে পাহাড়ে মাটি ধসে পড়াকে ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর ও শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাতের ফলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটে থাকে। তাহলে কি কারণে ভূমিধস ঘটে? দীর্ঘমেয়াদি বৃষ্টি, মনে করো একটানা অনেকদিন বৃষ্টি হচ্ছে, বা ভারী বৃষ্টি হচ্ছে, বা একবারে মুষলধার বৃষ্টি, এরকম বৃষ্টি যদি একটানা হয় তাহলে ভূমিধসটা ঘটতে পারে। তাছাড়া মানুষ, আমরা দেখি যে দিন দিন মানুষ কী করছে, গাছপালা কেটে ফেলছে, ব্যাপক হারে গাছপালা কাটছে। এই কাটার ফলেও ভূমিধস ঘটে। এটাও একটা ভূমিধসের কারণ, প্রধান একটি কারণ। ভূমিধসের ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের বাড়িঘর মাটির নিচে চাপা পড়তে পারে। বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, বান্দরবন প্রভৃতি জেলায় প্রায় ভূমিধস হয়ে থাকে। আমাদের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট হয়ে যায়। আরেকটি প্রাকৃতিক দুর্যোগ আছে, সেটি হচ্ছে অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে ও দুর্ঘটনাযুক্ত কারণেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একেই বলা হয় দাবানল। আর এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয় এবং নষ্ট হয় জীববৈচিত্র্য। আমাদের দেশে সাধারণত দাবানলের ঘটনা ঘটে না। আমাদের দেশে যেটা ঘটে সেটা হচ্ছে অগ্নিকাণ্ড। এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না, অগ্নিকাণ্ডকে আবার প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না। এই এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতায় হচ্ছে কি অগ্নিকাণ্ড। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্ট শিল্প, পাট শিল্প, রাসায়নিক গুদাম, কারখানা, এমনকি বসত বাড়ি, দোকানপাট, অফিস আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসব দুর্ঘটনা ঘটতে দেখা যায়। ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে এবং বহু লোক পঙ্গু হয়েছে, অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে। এছাড়াও আমাদের যে গ্রামাঞ্চল আছে, এই গ্রামাঞ্চলে দেখা যায় জ্বলন্ত চুলা, তারপরে কুপিবাতি, হারিকেন, কয়েল, সিগারেটের আগুন, এসব থেকেও অসাবধানতাবশত অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটে থাকে। তাহলে আজকে আমরা দুর্যোগের ধরন এবং বিভিন্ন দুর্যোগ সম্পর্কে আজকে আমরা জানলাম। এখন তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দেব, তোমরা সবাই বাড়িতে আসলে বাসায় করবে। দুর্যোগে উদাহরণ না এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।